তোমার ভাই আছে, তুমি কি তাদের কথা একবারও ভেবেছো? আমি আমেরিকা থেকে এসেছি, ও আমার ভাই। আপনার যদি এতই বিয়ে করার শখ, আপনি নিজেই পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে ছেলেদেরকে বাড়িতে ডেকে ইন্টারভিউ করে বিয়ে করুন না। ওই মরহুম হয়ে অভিজ্ঞতা নেই আর আমার কোনো ইচ্ছে নেই। বিয়ে করা মানে মরহুম? পেটিকোটের সাথে কি পিনছোস? ধুতি পাজামা পেটিকোট না, ওসব সংসার টংসার আমাকে দিয়ে হবে না ভাবি, ওটা আপনি ম্যানেজ করেন। খালি শুনলেই হবে না ভাইজান, কিছু একটা করতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো, কি করতে হবে কও। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমিই করবো, আপনি শুধু পাশে থেকে আমাকে সম্মতি দিয়ে যাবেন। তবে দেখো বৌমা, কারো জন্য অসম্মান না হয়। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাইজান, আমি কাউকে অপমান বা অপদস্থ কোনোটাই করব না। আসি ভাইজান। আচ্ছা ঠিক আছে এসো। এই তো ভাইয়া, অথচ কত বসে। আমার আপনি এখানে বসে আছেন, ওই আপনার সঙ্গে একটা কথা বলার জন্য মনটা না একদম আকু পাকু করছে। আমি কি কথাটা বলবো, মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? এত পেঁচাছিস কেন? যা বলবি বল। নির্ভয় বলি? আরে বল না মামা, ওই যে ছোট মামি নাকি আপনার মোবাইল কেড়ে নিয়েছে। তুই কি এটা বলার জন্য এখানে এসেছিস? না মানে হয়েছে কি মামা, মামি কিন্তু কাজটা একদম ঠিক করেনি, খুব খারাপ কাজ করেছে। তোকে আমি কি জিজ্ঞেস করেছি, তুই কি এই কথাটা বলার জন্য এখানে এসেছিস? না মামা, আর একটা কথা বলতে চাই, মানে এইটাও একটু নির্ভয়ে বলতে চাই। বলি বল মামা। মানে আমি বলতে চাচ্ছিলাম কি, যে আপনি কি ছোট মামিকে ভয় পান নাকি? মানে মামি মোবাইলটা চাইলো আপনি ফটাস করে দিয়ে দিলেন, এটা দেখেছিস? চট দেখাচ্ছেন কেন মামা, আমি খারাপ কি বললাম? ফাজিল, ভাগ এখান থেকে। না মামা, আমি তো মানে আমি তো আপনাকে সাহায্য করতে চাই। তুই আবার আমাকে কি সাহায্য করবি? না মামা, হয়েছে কি, এই আধুনিক যুগে কি মোবাইল ছাড়া চলে বলেন? আপনার তো মোবাইল নাই, আপনি আমার মোবাইল ব্যবহার করেন। আমি আপনার রাজনীতিবিদ ভাগ্নে না, আমি যদি কাজে না লাগি তাহলে কিসের ভাগ্নে? এটা দেখেছিস মামা, একবার চর দেখালেন এখন জুতা দেখাচ্ছেন। তুই ভাগ এখান থেকে, ফাজিলের বাচ্চা ফাজিল। চিন্তা করছি আপনার কথা। ভাবি সাহেব, আপনাকে একটা কথা বলতে আসছিলাম। আপনি বলেন। মানে আপনাকে ধন্যবাদ দিতে এসেছি ভাবি সাহেব, আমি যে উকিল সাহেবের মোবাইলটা সিজ করেছেন, আমি অনেক ভালো কাজ করেছেন ভাবি সাহেব, একদম ওই বাপের বেডির মতো কাজ করেছেন ভাবি সাহেব। মনে করেন যে আনমের বড় ভাবি, মানে আমার প্রথম স্ত্রী, যদি আমাকে এইভাবে সিজ করতো, একটু টাইট দিয়ে রাখতো, তাহলে মনে করুন যে আমার এই সারখান বিয়ে করতে হইতো না ভাবি সাহেব। পুরুষ মানুষকে সবসময় একটু চাপের মধ্যে রাখতে হয়। যাক, যেসব কথা বলতে এসেছিলাম, উকিল বিয়ে এইসবকে দেখলাম বাবু সাহেব ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রিক্সা খুঁজতেছে। বাবু সাহেব আপনি একবার চিন্তা করে দিয়ে হইন, উকিল সাহেব কেন রিক্সা দিয়ে যাবে, তার কেন একখান গাড়ি থাকবে না? আপনার যে সব বিয়ের অনুষ্ঠানে যান, তারপর ওই যে মার্কেটিং টার্কেটিং করতে যান বাবু সাহেব, টেস্কি ক্যাবের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা খাড়াইয়া থাকেন। রিক্সাওয়ালারে বলে রিক্সাওয়ালা যাবো না বলতে থাকে, কেন বাবু সাহেব আনমের একখান গাড়ি কেন থাকবে না? সেই সব কথা চিন্তা ভাবনা করে ভাবি সাহেব, আমি এখন ওই যে তদবির নিয়ে আসছিলাম উকিল সাহেবের কাছে, এই ঢাকা শহরে যত পতির জমি আছে না, মনে করেন যে সেই সব জমির যদি দলিল দস্তাবে রেডি কইরা ওই ডেলবাফার কোম্পানির কাছে বেচে দেওয়া যায়, তাহলে মনে করুন যে ভাবি সাহেব খালি টেকা আর টেকা, টেকা আর টেকা, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি খালি চিন্তাই করতে পারবেন না ভাবি সাহেব। মানে আপনি সরকারি জমি বিক্রি করতে বলছেন? আরে না ভাবি সাহেব, সরকারি জমি ওই তো দেবো কেন, ওই যে অনেক পতির জমি পড়ে রয়েছে না, যেগুলি কোনো মালিকানা নাই, এগুলিরে মনে করুন যে খালি দলিল দস্তাবে রেডি কইরা তারপরে ডেলিভার কোম্পানির কাছে বেচে দিলে, মনে করে যে সকালবেলায় দেখবেন যে গেটের সামনে এখানে ওই ফেডো জিপ দাঁড়ায় রয়েছে, এর বাদে ওই যে বিল্ডিং দেখতেছেন না, ছয়তলা সাততলা বিল্ডিং, এরকম কমপক্ষে দুইখান হয়ে যাবে আপনার নামে ভাবি সাহেব। ভাবি সাহেব এই বাড়িখান তো কাশেম বড় ভাইয়ের নামে, ওই সব তো কিচ্ছু না, মনে করো যে কালকে বেনে বেলা যদি উইল সাহেবের বাড়ি তুমি বাড়ি করে দেয়, তাহলে আমি একটা কই গিয়ে থাকবেন ভাবি সাহেব। হ্যাঁ কিন্তু আপনাদের উকিল সাহেব তো অনেক অনেস্ট মানুষ, তাকে দিয়ে তো সব ধান্দাবাজি হবে না ভাবি সাহেব। অনেস্টি গিরি করে কিছু হইতো না ভাবি সাহেব, অনেস্টি গিরি কইরা এই যে ফুটপাথে রাস্তা নিছে হইতে থাকুন লাগবো,
আচ্ছা আপনি উকিল ভাই সাহেব একটু বুঝান, হেজাত আমার কথা রাজি হয়ে যায়, তাইলে দেখবো যে গাড়ি বাড়ি বিড়া সম্পত্তি কোনো ব্যাপারই না। ভাবি সাহেব আমার কথা কেন জানাবেন কন্যা হারে, তাহলে কিন্তু আউট করে উঠতে পারে। আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা বলবো, আর আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলছেন। ভাবি সাহেব আমি তাহলে এখন যাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লোকটা কি ভালো বুদ্ধি দিল নাকি খারাপ বুদ্ধি দিল? কি কলেজে তো ভর্তি হলি, প্রথমে তো ঢাকাতেই থাকতে চাচ্ছিলি না? প্রথমবার প্রথমে একটু দম বন্ধ লাগছিল, বাট এখন ঠিক আছে। ও তার মানে এখন শ্বাস প্রশ্বাস ঠিক মতো আসা যাওয়া করছে তাই তো? আপু আমি কি ওই দম বন্ধের কথা বলেছি? আচ্ছা যাক কলেজে ভর্তি হয়ে এখন কেমন লাগছে বল। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তাই তো ঢাকা ভালো লাগছে না ঢাকার কলেজ, নাকি যে তোকে ভর্তির ব্যাপারে রিকশায় করে করে বিভিন্ন কলেজে ঘুরে বেড়ালো তাকে? তার মানে কি তুই কি বলতে চাচ্ছিস ইতি? তুই চুপ কর ভাইয়া, যাকে প্রশ্ন করছি তাকে উত্তর দিতে দে, বল। এত কিছু বলতে পারি না আপু, তবে একটা কথা বলতে পারি, আর ফিরে যেতে চাই না। দেখেছিস ভাইয়া উত্তর পেয়েছিস? তার মানে কি কিসের উত্তর পেয়েছি? আর ভনিতা করা লাগবে না, ভাব দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। দেখিতি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। মোটেও না। এই আমি কি বেশি বাড়াবাড়ি করছি জান? দেখেছিস ভাইয়া লজ্জা পেয়েছে। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। তুই যে প্রকৃতির অলস, মা তোকে হাজার রিকোয়েস্ট করে বাজারে পাঠাতে পারে না, তুই বলিস তোর নাকি ঘুমের ব্যাঘাত ঘটে, তারপর তোকে কলেজে যাওয়ার জন্য অন্তত গুনে গুনে 100 বার ডাকা লাগে, তারপর তুই উঠে ওয়াশরুমে যাস, সেই তুই ওর ফর্ম কেনার জন্য ভোর 6টায় উঠে কিভাবে চলে গেলি বলতো? একই বলে দায়িত্ব জ্ঞান বুঝলি? তাই না, দায়িত্ব জ্ঞান নাকি অন্য কিছু? দেখি তুই তুই কিন্তু সেই তখন থেকে একই ইঙ্গিত করে যাচ্ছিস। ভাইয়া তুই ইশারা করছিস বলেই তো অন্যরা ইঙ্গিত করছে। দেখেছিস ভাইয়া তোর চেয়ে তো বেশি লজ্জা হচ্ছে। আপু তুমি কিন্তু আবার বেশি বেশি করছো। তাই না? আর সাধু সাজা লাগবে না, কি মনে করেছেন আপনারা? আমি কিচ্ছু বুঝি না, আমি লজ্জা পাই। আমেরিকা গেলে নাকি দেশের দুর্নাম হইব। আচ্ছা ছোটবেলা কম তো, আমি কি মানুষটা খুব খারাপ? খালি বাজারের থেকে টাকা চুরি করি আর একটু মিছা কথা কই, আর তো অন্য কিছু করি না। আরে বোকা, চুরি করা আর মিথ্যে কথা বলা দুটোই খারাপ। এখন শুন, যার জন্য তোকে ডেকেছি, আপা যদি তোকে জিজ্ঞেস করে তোর ছোট খালুকে তুই কোত্থেকে টাকা দিস, তাহলে তুই সোজা বলবি না তো খালাম্মা আমি ছোট খালুকে কোনো টাকা দেই না। ছোট খালা আপনি এইমাত্র কইলেন মিথ্যা কথা বলা খারাপ, তাহলে আপনি আমারে শিখাই দিতেছেন কেন মিথ্যা কথা কইতে? তুই না একটু বেশিই বুঝিস। আচ্ছা তুই বলতো তুই কি আমেরিকা যেতে চাস না? যাইতে চাই না, আবার না হলে এত কষ্ট করে খামাখার টাকা জমাতেছি। আরে আমেরিকা যেতে হলে এতটুকুন মিথ্যা কথা তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে কোন আর কি কি মিছা কথা কি দিব? না তুই আপাকে বলবি, আরে আমি ছোট খালুকে কোত্থেকে টাকা দিব, বরং ছোট খালুই উল্টো আমাকে টাকা দেয় বাড়িতে পাঠানোর জন্য। ঠিক আছে খালা, তারপরেও আমি আমেরিকা যেতে চাই। এই তো বুদ্ধিমানের কথা। আর শোন, আমি যে তোকে এসব কথা শিখিয়ে দিয়েছি এটা যেন কাউকে বলবি না। পাগল হইছেন খালা, আমার আমেরিকা যেতে দিব না। আর একটা কথা খালা। আবার কি কথা? ওই সুন্দরী লাইলি রে, যেন খালু জানে আমেরিকা না নেই তাহলে কিন্তু আমি আমেরিকা যাবো না। আচ্ছা যা, আমি তোর খালুকে বুঝিয়ে বলবো ওকে যেন কিছুতেই না নেয়। যা বুঝে আসছে। বাঁচা গেল। হ্যালো কে বলছেন? ভালো তো ভাবি, আমি কবি কবি সুফিয়ান। ওই
করেছিলাম আপনাকে। ও আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাবি, ভালো আছেন আপনি? কেন ফোন করেছেন? ভাবি, উকিল সাহেব বাসায় নাই? না, উনি তো একটু বাইরে গেছেন। সত্যি কথা বলতে কি ভাবি, আপনার সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে। তাই আপনিও তো বেশ মজা করে গুছিয়ে কথা বলেন, আমারও শুনতে বেশ ভালোই লাগে। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ভাবি, একটা কথা বলতে পারি? বলুন। উকিল সাহেবের ফোনটা কি আপনার কাছেই থাকে? আপাতত আমার কাছেই আছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কেন এত ঘন ঘন উকিল সাহেবকে ফোন করেন একটু জানতে পারি? আমি তো উকিল সাহেবের মক্কেল তাই। আচ্ছা ভাবি, একটা কথা বলি। কিছু মনে করবেন না তো? বলুন। এই যে আমি আপনার সাথে ফোনে কথা বলছি, আপনি কিছু মনে করছেন না তো? না মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কি যে বলেন না। আর আপনার কথা শুনতে তো আমার ভালোই লাগে, কোনো অসুবিধা নাই, আপনি যখন ইচ্ছে আমাকে ফোন করতে পারেন। না না, কোনো সমস্যা। এই ফাদিলের বাচ্চা ফাদিল, তোকে না মানা করেছি আমার বাসায় ফোন করতে বা আমার এই নম্বরে ফোন করতে? তোকে না বলেছি তোর কেস আমি লড়ব না? আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ছেলেদের সাথে চুটিয়ে চুটিয়ে কথা বলছো, এগুলো আজে বাজে কথা না? না কি বাজে কথা বলছো তুমি? আজে বাজে ফোন কেন আমি রিসিভ করব? তোমার মক্কেল তোমাকে ফোন করেছে তোমার সাথে কথা বলার জন্য। মিথ্যে কথা বলবে না, ও আমাকে ফোন করেনি। আচ্ছা তো তোমার ফোনে ফোন করেছে আমার সাথে কথা বলার জন্য? নয় তো কি? আর তুমি কি সুন্দর করে রসিয়ে রসিয়ে তাকে বলছিলে, আপনার কথা শুনতে না আমার খুব ভালো লাগে, আপনি যখন ইচ্ছা তখন আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নাই, বলনি? হ্যাঁ বলেছি, বেশ করেছি। কেন তুমি বলনি? রাত বিরাতে মেয়েদের সাথে কথা বলনি তুমি? আমি একটু বললে অসুবিধা কোথায়? আমি যদি জানতাম যে তুমি এরকম করবে আমি কখনো তোমাকে বিয়ে করতাম। আমিও তোমাকে বিয়ে করতাম না। এ রবি, এদিকে আসুন, এ বস। আচ্ছা এই যে ছোট মামি মানে তোর ছোট চাচি, এই ছোট চাচি দজ্জাল টাইপের নাকি রে? দজ্জাল টাইপের মানে? তুই কি বলতে চাচ্ছিস? না এই মামি নাকি মামার মোবাইল কেড়ে নিয়েছে। তোকে এসব কে বললো? আচ্ছা তুই কি বাড়ির কোনো খোঁজ খবর রাখিস? তুই তো কোনো খবরই রাখিস না। তুই কি খবর রাখিস শুনি, এখন বল কেন মোবাইলটা কেড়ে নিয়েছে? আরে মামা নাকি কোন মেয়ের সঙ্গে রাতে বিরাতে চুটিয়ে কথা বলে। হ্যাঁ তোকে বলেছে। তুই তো দেখছি একটা রাম গাধা, কিছু কথা আছে কাউকে বলতে হয় না, বাতাসে ভেসে বেড়ায়। তুই যদি রাজনীতি করতিস তাহলে বুঝতে পারতিস। তাহলে তুই রাজনীতি করে সব কিছু বুঝতে পারিস? অবশ্যই বুঝতে পারি, আমি অবশ্যই বুঝি। ভালো, এখন শোন, এই কথাটা বাড়ির আর কাউকে বলার দরকার নাই, যদি ছোট চাচু জানে তাহলে তোর পিণ্ডি চটকাবে। হ্যাঁ বেটাই, তুই আমাকে কি মনে করিস? আমি রাজনীতি করি, আমি একজন রাজনীতিবিদ, আমি কি কাউকে ভয় পাই, কাউকে ট্যাক্স দিয়ে কথা বলি? ছোট মামাকে আমি সরাসরি ডাইরেক্ট বলেছি। তুই ছোট চাচুকে সরাসরি ডাইরেক্ট বলেছিস? হ্যাঁ বলেছি। তা কি বলেছিস? হ্যাঁ আমি বলেছি যে মামা মামি নাকি আপনার মোবাইলটা কেড়ে নিয়েছে। তা চাচু কি বললো? আর কি বলবে, ছোট চাচু কিছু বললো না? না কিছু বলেনি, তবে সিম্বল দেখিয়েছে। ও সিম্বল দেখিয়েছে, সিম্বলের চিহ্নটা দেয়নি? আরে আমি তো রাজনীতি করি তাই না, আমি একজন রাজনীতিবিদ, কিছু হওয়ার আগে তো পালিয়ে এসেছি। ভালো করেছিস। এবার শোন, এই কথাটা বাড়ির কাউকে আর বলার দরকার নাই, চাচু যদি জানে তাহলে এই বাসা কেন এই ঢাকা শহরকে ছাড়তে হবে। এইটা অবশ্য তুই একটু ঠিক কথা বলেছিস, আজকের দিনটা ভালো যাচ্ছে না রে। হ্যাঁ আজকের দিন কেন, কোনো দিনই তোর ভালো যাবে না। আর যা তো তুই এখন যা তো। আমার নাম হচ্ছে গিয়ে সোলেমান, গ্রামের মানুষরা আমাকে বলে বাসা সোলেমান বললেন। আমি হচ্ছে গিয়ে রোকেয়ার স্বাস্থ্যবন, একদম আপন স্বাস্থ্যবন। আপনি এত বেশি কথা বলেন কেন? না বেশি কথা তো বলি না, খালি পরিচয় দিলাম নিজের। আচ্ছা বলেন কেন এসেছেন? আমি এসেছি মিয়া ভাই, শুনলাম যে আপনি নাকি। আপনি অযথা হাসছেন কেন? কি হাসির কিছু বলেছি আমি? না হাসির কিছু বলেন না। কেন হাসছেন আপনি? এই আপনাকে দেখে হাসতেছি। আমাকে দেখে হাসছেন? আপনার চেহারা তো রাজপুত্রের মতো, সেই জন্য দেখে হাসতেছি। রাজপুত্রের মতো চেহারা দেখে কেউ হাসে? দাঁত বন্ধ করেন, দাঁত বন্ধ করেন। হ্যাঁ এখন বলেন।
দাঁত বন্ধ করলে তো কথা বলতে পারবো না। আপনি হাসবেন না, কথা বলতে পারবেন, বলেন। আচ্ছা ভাই, হাসি আইসা পরে, এটা কোনো বংশগত, বুঝতে পারছেন? বংশের আমার লোকরা খালি হাসে খালি হাসে, সে আর আপনার মতো গোমরা করে রাখে না। তো শুনলাম যে আপনি নাকি গ্রামে গেছিলেন পাখা আনতে, পাখা নাকি আমেরিকাতে সাপ্লাই দিবেন। আমি মিয়া ভাই তো আমেরিকা যেতে চাইতেছি, সেই জন্য ওই আমেরিকায় গিয়ে যদি পাখা ফেরি করে বেচতে পারি, সেই জন্য আপনাকে কে বলেছে আমি পাখা আমেরিকায় সাপ্লাই দেবো? এই যে আমার স্বাস্থ্য বোন, আপনার স্ত্রী রোগী আর সে বলেছে। কথায় কথায় দাঁত বের কে করে জানেন? বলে গাধা, আমার স্ত্রী একটা গাধা আর আপনি কথায় কথায় দাঁত বের করেন, আপনিও একটা গাধা। আমি পাখা সাপ্লাই দেবো বাংলাদেশে, কারণ বাংলাদেশে লোডশেডিং থাকে, বিদ্যুৎ থাকে না, ফ্যান চলে না, তাহলে মানুষ কী করবে? তাহলে মানুষের হাত পাখা দরকার, এই জন্য আমি হাত পাখা বানিয়ে ঘরে ঘরে সাপ্লাই দেবো। আমি আমেরিকায় সাপ্লাই দেবো কেন? আমেরিকায় এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না, সেখানে পাখা কী করবে মানুষ? আরে এই যে ভার্সিটি থেকে আসলে নাকি? দেখি কি মনে হচ্ছে, আমি কি চন্দ্র অভিযান করে আসলাম? না দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ক্লাস করে আসলা। তাহলে জিজ্ঞেস করলা কেন? তা জিজ্ঞেস করাটা কি দোষ হয়ে গেল? না জিজ্ঞেস করা দোষ হয়নি, জিজ্ঞেস করার ধরনটা দোষ হয়েছে, বোঝা গেল? না আমি তো কিছু বুঝলাম না। আমাকে কিছু বললা নাকি? না না আমি তো কবিতা মুখস্থ করার চেষ্টা করছিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম আমার বিরক্ত হয়ে আমাকে কিছু বলছো নাকি। সরো, রাস্তা সরো। তা যাও না, আমি কি রাস্তা আটকে রেখেছি তোমার? যাও। আজকালকার মেয়েরা কথা বলে যে রাগে কেন? তো টাকা আছে? হ্যাঁ টাকা আছে। আপনি প্রতি মাসে আমার কাছে 1,000 টাকা করে জমা দেবেন, যখন আমেরিকা যাওয়ার বিমানের ভাড়া জমবে, ভিসার খরচ জমবে, পাসপোর্টের খরচ জমবে, তখন আমি আপনাকে আমেরিকা নিয়ে যাব, ঠিক আছে? তো এই টাকা জমতে জমতে তো মেয়ে ধরেন গিয়ে যে কত বছর পার হয়ে যাবে? 1,000 টাকা তারও বেশি করে দেবেন, যদি কম সময়ে যেতে চান টাকা বেশি জমাবেন। আচ্ছা সেটা তাহলে আপনি নির্ধারণ করে দেন কত করে দেবো? 5,000। 5,000 না, ইনশাআল্লাহ। আমেরিকায় যাওয়ার বিষয়টি সবার কাছে গোপন রাখতে হয়, সারা দেশ থেকে কোটি কোটি মানুষ যেতে চায়, সুতরাং এই যে আপনি আমাকে 5,000 করে টাকা দেবেন, আমার কাছে জমাবেন, এটা কাক পক্ষেও জানবে না, আপনার বোনও জানবে না, ঠিক আছে? রোকেয়াকে বলবো না, কাউকে না, আপনি জানবেন আর আমি জানবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে শুরু করে সালাম আলাইকুম। রাখে আল্লাহ মালিকে, মাসে 5,000 টাকা পাই। হ্যালো, কেমন আছো? ও তাই বলো। ঈশ্বর, মোবাইল থেকে আমার নাম্বারটা মুছে ফেলেছ? আরে না না, নাম্বার মুছে ফেলবো কেন? তাহলে যে চমকে উঠে বললো তুমি। আচ্ছা এখন বলো কেন ফোন করেছো? আমি কেন ফোন করেছি তা তুমি নিশ্চয় জানো। দেখো সোমা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি মানে কি অবস্থায়, মানে আমি যে পজিশনে আছি সেই অবস্থায় থেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমার কি ধারণা আমি খুব ভালো অবস্থায় আছি? তুমি জানো আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো কথা, আমি তো চাই তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। সুখ? তুমি কোন সুখের কথা বলছো? যার জন্য অপেক্ষা করে আমি এতটা বছর বসে আছি তাকে ছেড়ে আমি অন্য কাউকে নিয়ে সুখী হব, এটা তুমি ভাবলে কি করে? আচ্ছা রফিক, তোমার কি ধারণা আমরা পুতুল খেলছি? যে পুতুল খেলার ছলে এক পেয়ালা চা পান করে মুখ পুরো রোজহতে আমি পুতুলের সংসার ভেঙে দিলাম, আর একটা নতুন পুতুল বরের সাথে হাত ধরে নতুন করে সংসার পাতলাম। দেখো সোমা, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা কিন্তু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বলেই আমার এই সিদ্ধান্ত। আমি সব কষ্ট করতে রাজি আছি, দরকার পড়লে আমি মরে যাব। এখন বলো তোমার কিছু বলার আছে? আছে। আছে তাহলে বলো। এক জীবনে মানুষ যদি সবই পেত তাহলে পৃথিবীতে কোনো মানুষকে পাহাড় সমান দুঃখ বয়ে বেড়াতে হতো না। তুমি কি আমাকে ওইসব মানুষের দলে ঠেলে দিচ্ছ? আমি তোমাকে বোঝাতে চেষ্টা করছি মানুষ পরিস্থিতির শিকার হয়ে সেই সব দুঃখী মানুষের মিছিলে যোগ দেয়, আমিও সেই দলেরই একজন। তোমার তাহলে দুঃখ আছে, হাসালে রফিক। তোমার কি ধারণা আমি ইট কাঠ পাথরের কোনো মূর্তি যার কোনো আবেগ নেই, উচ্ছ্বাস নেই, ভালোবাসা নেই? সুখের ঘরে সুখের পায়রা করে বাক বাক।